ছাত্র যুব মহিলা সংগঠনের ডাকে দুর্নীতির বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলনে গ্রেফতার হওয়া 10 জন ছাত্র যুব কমরেডদের মুক্তির দাবিতে এসএফআই ডিওয়াইএফআই এর পক্ষ থেকে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় বিক্ষোভ দেখানো হয়। সংগঠনের নেতৃত্বরা বলেন, পুলিশ প্রশাসন সম্পূর্ণভাবে দলদাসের মতো আচরণ করে যাচ্ছে বলেই শাসক দলের মদতে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন ভেঙে দেওয়ার জন্য সচেষ্ট। এদিকে শাসক দলের নেতা বলে সুইসাইড নোটে নাম লেখা থাকা সত্ত্বেও পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না। উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর জেলা কমিটির সম্পাদক প্রদীপ দে, এসএফআই এর রাজ্য কমিটির সদস্য প্রভাকর সরকার, ছাত্র যুব নেতৃত্ব সুভায়ু পাল, পাপাই মোহাম্মদ, সাগর ভৌমিক, আব্দুল করিম, পলাশ সরকার, সুরজ দাস, বেদব্রত ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব। সেই অভিযান থেকে আমাদের 10 জন কমরেডকে গ্রেফতার করা হয় এবং গ্রেফতার করার পর আজকে 10 দিন 12 দিন হয়ে গেল, তাদের কোনো মুক্তি, সেই মুক্তি কোনো দিকে পুলিশ প্রশাসন যাচ্ছে না। তো আমরা আজকে এই দাবিতে এসেছি এবং খালি এই থানাতে না, যে কপি হচ্ছে আইসির হাতে আমরা তুলে দিয়েছি। আমরা সেখানে যে দাবিগুলো আমাদের ছিল যে উত্তর 24 পরগনা 10 জন যে কমরেড তাদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে, পাশাপাশি হচ্ছে রাজ্যের বেড়ে চলা যে আইন শৃঙ্খলা প্রশ্নে পুলিশ প্রশাসনের ভূমিকা, বিশেষ করে আমাদের জেলাতে পুলিশ প্রশাসনের ভূমিকা, সবখানে জলপাইগুড়ি শহরের পুলিশ প্রশাসনের ভূমিকা সবখানে আমরা তুলে ধরেছি। আমরা বলেছি পুলিশ প্রশাসনকে নিরপেক্ষতার সাথে সব কিছু যা ঘটনা ঘটছে তদন্ত করতে, তার কারণ এই পুলিশ প্রশাসন বর্তমানে তৃণমূলের নেতা নেতৃত্বের হচ্ছে পা চাড়ছে রাত দিন রাত। আমরা বলে এসেছি যে এই পা চাটা বন্ধ করতে হবে, তার কারণ হচ্ছে আর বেশি দিন নেই, সময় ঘনিয়ে আসছে, তাই এখনও সময় আছে। যদি পুলিশ যদি নিরপেক্ষ কাজ না করে আগামী দিনে আরও বৃহত্তর লড়াই আমরা যাব। আরও কর্মীদের মুক্তির দাবিতে গোটা রাজ্য জুড়ে কর্মসূচি চলছে আমাদের। আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখাতে এসেছি আর পুলিশ প্রশাসন যা প্রস্তুতি নিয়ে রাখছে মনে হচ্ছে যে আমরা আক্রমণ করতে আসছি তাদেরকে। পুলিশের যেখানে সক্রিয় হওয়া দরকার সেখানে তারা নিষ্ঠুর, আর যেখানে তাদের সক্রিয় হওয়ার প্রশ্ন নেই, শান্তিপূর্ণভাবে আন্দোলন ঘটে সেখানে পুলিশ অতি সক্রিয় হয়ে যাচ্ছে। আমাদের জলপাইগুড়ি জেলা আমরা যদি লক্ষ্য করে থাকি, গত 1 মাসের মধ্যে 2টো আত্মহত্যার ঘটনা ঘটেছে এবং আত্মহত্যার ঘটনায় একটা সুইসাইড নোট পাওয়া গেছে এবং সুইসাইড নোটে কিছু রাজনৈতিক জলপাইগুড়ি জেলার কিছু রাজনৈতিক ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তির নাম আছে। আর এই পুলিশ প্রশাসন তাদেরকে ন্যূনতম জিজ্ঞাসাবাদের জন্যও ডেকে আর পাঠাতে পারছে না, যেখানে আমরা জানি সুইসাইড নোটে নাম থাকলে তাকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করে গ্রেফতার করতে হয়, কিন্তু এই পুলিশ প্রশাসনে সেই ক্ষমতা হচ্ছে। আসলে শাসকের রোশানলে তারা পড়তে চায় না, কারণ তারা জানে যে শাসকের রোশানলে পড়লে আরামের চাকরিটা অনেক দূরে হয়তো ট্রান্সফার হয়ে যাবে, তাই আমাদের এই পুলিশ প্রশাসন সঠিক যে তাদের ডিউটি সম্পর্কে অবগত নয়। আমরা এসএফআই কমরেড বিষয় হচ্ছে আজকে গোটা রাজ্য জুড়ে ছাত্র যুবরা আমাদের রাজ্যের সমস্ত থানাতে আমরা যে স্মারকলিপি প্রদান করছি, স্পেসিফিক আমাদের যে দাবি সেই দাবিতে আমরা 3টে দাবিকে মূল দাবি হিসেবে আমরা চিকিৎসা অভিযানে ডাক দেওয়া হয়েছিল ছাত্র যুব মহিলাদের পক্ষ থেকে। সেই অভিযানের ইস্যু ছিল হচ্ছে কর্মসংস্থানের দাবি আর দুর্নীতির বিরুদ্ধে যে আন্দোলন ছিল সেই শান্তিপূর্ণ আন্দোলন, সেই আন্দোলনের উপরে পুলিশের লাঠিচার্জ, তারপরে পুলিশ আমাদের ছাত্র যুব কমরেড 10 জনকে অ্যারেস্ট করে তারা এখন জেলের মধ্যে আছে এবং কি যেভাবে কেস সাজানো হচ্ছে তাতে যারা ন্যায্য দাবি লড়াই আন্দোলন সাধারণ মানুষের খেটে খাওয়া মানুষের লড়াই আন্দোলন করতে যাচ্ছে তাদেরকে কেস দেওয়া হচ্ছে। অথচ আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজ্যে একের পর এক মন্ত্রী থেকে শুরু করে আমরা বিভিন্ন দপ্তর থেকে শুরু করে নেতা মন্ত্রীরা যখন বিভিন্ন দুর্নীতিতে যুক্ত সেখানে পুলিশ প্রশাসন নীরব দর্শক। পাশে আমরা দেখতে পাচ্ছি নারী নির্যাতন আমাদের রাজ্যে বেড়েই চলেছে, সেখানেও পুলিশের যে ভূমিকা সেটা লজ্জার। তাই আমরা আজকে আমরা বলতে চাইছি যে দাবি আমাদের যে 10 জন কমরেড তাদেরকে হচ্ছে নিঃশর্ত মুক্তি দিতে হবে, তার কারণ হচ্ছে যে পুলিশ যেখানে ভূমিকা নেওয়া উচিত পুলিশের ভূমিকা আমাদের রাজ্যে হচ্ছে খুবই হতাশাজনক। তাহলে পুলিশ যে মাইনা পাচ্ছে সেই টাকা আপনার আমার ট্যাক্সের টাকা হচ্ছে পুলিশের বেতন হচ্ছে, পুলিশ তার নিজের দায়িত্ব কর্তব্য থেকে তারা বিমুখ হচ্ছেন,
তারা বুঝতে পারছেন না যে কোন কাজ করতে হবে সাধারণ মানুষের জন্য। কেন কি যে সমস্ত নেতা মন্ত্রীদের কথা শুনে চলছে, তার ফলে সাধারণ মানুষের যে রাজ্যের মধ্যে যে আইনের শাসন, সে আইনের শাসন হচ্ছে প্রতিষ্ঠিত হচ্ছে না আমাদের রাজ্যে। তার জন্য এই লড়াই আমরা ছাত্র যুবরা লড়ছি এবং আগামী দিনও লড়বো। আমরা আজকে এখানে হচ্ছে আমাদের দাবি আমরা পেশ করব থানাতে। ছাত্র যুব যারা কমরেড, ছাত্র থেকে তিনজন, যুব থেকে তিনজন কমরেডরা ভিতরে ঢুকবেন, আমরা কথা বলবো। আগামী দিনে আবার এই আন্দোলন মুক্তি না হয় আগামী 26 তারিখে, তাহলে এই লড়াই আরও দীর্ঘায়িত লড়াই এবং কি আগামী দিনে বড় আন্দোলনের দিকে হচ্ছে রাজ্য যাবে। ভারতবর্ষের প্রথম উল্টো বাড়ি ডুয়ার্সে। উল্টো বাড়ি দেখতে হলে আসতেই হবে ডুয়ার্স ফান সিটিতে। ডাইনা নদীর তীরে ছুটি কাটানোর মনোরম পর্যটন কেন্দ্র ডুয়ার্স ফান সিটি। জঙ্গল ঘেরা এক ফালি জমির মধ্যে রাত কাটানোর জন্য রয়েছে অত্যাধুনিক কটেজ, থাকা খাওয়ার সুবন্দোবস্ত সহ মনোরঞ্জনের জন্য রয়েছে একাধিক ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডুয়ার্স ফান সিটি, আপার কলাবাড়ি টাওয়ার, বানারহাট, জলপাইগুড়ি। আমাদের ফোন নাম্বার 7363933910।